জিলানি টিভি আধারে আলোর রেখা। সেই মুসলিম বিন আকিলকে ধরেছে, ওনাকে যে ঘর থেকে গ্রেফতার করেছে, অবস্থা সেখানে বড় ভয়াবহ সৃষ্টি হয়েছিল। ওনাকে আগুনের স্ফুলিঙ্গ দিয়েছে, চতুর্দিক থেকে আগুন জ্বালিয়েছে, পাথরে নিক্ষেপ করেছে ঘরের ভেতরে। তো উনি বাধ্য হয়ে ঘর থেকে বের হয়েছে। ঠিক এমন সময় উত্তপ্ত গরম থেকে একজন মানুষ যখন বের হয়, ওনার থেকে পানির পিপাসা কি লাগবে নাকি লাগবে না? সে সময় মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আন পানি চেয়েছিলেন, সেখানে একজন পানি চেয়েছিলেন, ওনার নাম ছিল আম্মার বিন উকবা। ওনাকে বলছিলেন আমাকে একটু পানি দেন, শীতল পানি, ঠান্ডা পানি। হযরতে মুসলিম বিন আকিলকে একবার পানি চাওয়ার পর নট করে দিলেন না, করে দিলেন। এই যে এদের বাহিনীরা ওনার হাতে পানি দিত স্বীকৃতি জানাই, আর তারা ওনাকে পানি দিচ্ছিলেন না। এক পর্যায়ে আম্মার বিন উকবার দয়া হলো, তিনি এক গ্লাস পানি মুসলিম বিন আকিলের হাতে দিয়েছিলেন। যেই মুহূর্তে মুসলিম বিন আকিল পানি নিয়েছেন, যেই মুহূর্তে তিনি পানি মুখে দেবেন, ঠিক সেই মুহূর্তে দেখা যায় অটোমেটিক ওনার সামনের দুইটা দাঁত রক্তাক্ত অবস্থায় পানির মধ্যে পড়ে গেল। পানির চেয়ে রক্ত বেশি দেখা যাওয়াতে উনি ওখানে পানি পান করতে পারলেন না, আর নিজে নিজে বুঝে গেলেন দুনিয়ার পানি আমার তকদিরে আর হবে না, আমার জন্য হজে কসরে পানি অপেক্ষা করছে। হযরত মুসলিম বিন আকিল এই ধৈর্য ধারণ করলেন, আর পানি পান করার সুযোগ পেলেন না। তিনি আবার উমর বিন সাদ নামক ওই দুষ্ট ইজিদের একজন বাহিনী, দুষ্ট ইজিদের একজন সৈনিক, ওই হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের বেটা, উমর সাহাবীর বেটা, কিন্তু দালালি করছে ইজিদের। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস, অনেক ইতিহাস বেত্তাগণ বলেছেন যে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চট্টগ্রাম বন্দর হয়ে আল করম দিয়ে তিনি টেকনাফের নাফ নদী হয়ে বার্মাতে গিয়ে এমনকি চীন দেশে গিয়ে ইসলামের প্রচার প্রসার করেছিলেন। এখনো সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর মাজারে পাক চীনের মধ্যে রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নবীজির কত আশিক ছিলেন, দিওয়ানা ছিলেন, আর দুনিয়ার লুবে পড়ে তার ছেলে উমার সে দালালি করছে ইজিদের। এজন্য ভালো মানুষ থেকে যে সন্তান ভালো হবে এটার কোনো গ্যারান্টি নাই। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের সন্তানগুলোকে নেককার পুণ্যবান সন্তান হিসাবে কবুল করেন। একটু জোরে বলুন আমিন। সমস্ত বিক্রামের মধ্যে যারা ছেলের জন্য দোয়া করতেন আল্লাহর কাছে, ছেলেবেলের জন্য বাচ্চার জন্য দোয়া করতেন, তারা সেজন্য আল্লাহকে বলতেন রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, নেককার সন্তান, সালেহিন সন্তান, পুণ্যবান সন্তান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেকে নিঃসন্তান থাকে, বাচ্চা হয় না, তখন আল্লাহকে বলে আল্লাহ যেমন ছেলে হোক, একজন জালেম ছেলে হলেও আমাকে দাও। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিকই এমন প্রমাণ আমি অনেক দেখেছি যে ছেলে বাস্তবে জালেম হয়েছে, এটা তো আপনি চেয়ে নিয়েছেন, অথচ অতঃপর আপনি অতিষ্ঠ হচ্ছেন কেন? এজন্য সন্তান চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও, আর যদি আমার তকদিরে নেককার সন্তান নাই থাকে তাহলে আমাকে নিঃসন্তান রাখো, আমার কোনো আপত্তি নাই, তবু আমার কোনো সন্তান যেন আল্লাহর রসূলের শানে, তুমি আল্লাহর শানে বিয়াদবি করে নাস্তিক এমন জালিম সন্তান যেন আমার থেকে না হয়। আমাদের দোয়াটা এমনভাবে করা উচিত আল্লাহ যেন আমাদের কবুল করে। পেয়ারা হাজরিন, সে ওমর বিন সাদকে দেখে বললেন তুমি তো একজন সাহাবী রসুলের বেটা,
ওমা, আমি আজ নিশ্চিত বুঝে গেছি, হযরত মুসলিম বিন আকিল বলেন, আমি বুঝে গেছি আমার ইন্তেকাল অনিবার্য, আমার শাহাদত খুবই সন্নিকটে, এই মুহূর্তে আমি তোমাকে তিনটা ওসিয়ত করছি। কথা বলুন কয়টা? তিনটা ওসিয়ত। এক নম্বর ওসিয়ত, এই ওমর, আমার কাছে 700 দিরহাম আমার কাছে কর্জ আছে। কি আছে? কর্জ আছে। তোমরা তো আমাকে ওই কর্জ পরিশোধ পর্যন্ত সময় দিবা না, অতঃপর আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, এই মুহূর্তে যদি তোমরা এজেদের ইশারা পেয়ে আমাকে শহীদ করে দাও, আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, আমার ওই 700 দিরহাম কর্জ তোমরা পরিশোধ করে দেবা। এক নম্বর। দ্বিতীয় নম্বর ওসিয়ত, আমি তোমাদের বললাম, আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, এখানে তো আমার স্বজন বলতে কেউ নাই, 18,000 মানুষ যারা আমার হাত বায়াত গ্রহণ করছিল, নানাবিধ কারণে তারা আমাকে ছেড়ে পালিয়ে গেছে, এই উমার আমি তোমাকে ওসিয়ত করছি, আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, তোমরা আমার লাশটাকে বিক্ষিপ্তভাবে ফেলে দিও না, মুসলমানের মতো রাসূলুল্লাহর আদর্শ মতো তোমরা আমার লাশটাকে দাফন করে দেবা। দুই। তিন নম্বর ওসিয়ত, এই উমার, শোনো শোনো, আমি তোমাদেরকে তোমাকে ওসিয়ত করলাম, আমি যদি ইন্তেকাল হয়ে যায়, আমি যদি শহীদ হয়ে যায়, যেহেতু এদিক থেকে ইমামে আলী মকাম যাত্রা করেছেন, উনি এমন অবস্থায় আসতে বড় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবেন, তোমরা আমি যদি শহীদ হয়ে যাই, তোমরা আমার পক্ষ থেকে একজন দ্রুত প্রেরণ করে দিবা, যাতে করে ইমামে আলী মকাম এই কুফার জমিনে আগমন না করে। এই তিনটা ওসিয়ত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসিয়তের পর বড় নির্মমভাবে আমি গোটা ঘটনা আপনাদেরকে বলা সম্ভব নয়, সময়ের খুবই স্বল্পতার কারণে। এই মুসলিম বিন আকিলের ওসিয়ত শেষ, লাগাই দিলেন উবাইদুল্লাহ বিন জিয়া, জল্লাদ লাগাই দিলেন, লাগাই দিয়ে ওনাকে ছাদের উপর নিলেন, মারতে মারতে এমন নির্মমভাবে আঘাত করলেন, শেষ পর্যন্ত শরীর থেকে ওনার জান, ওনার প্রাণ বিসর্জন, ওনার জান বের হয়ে গেছে, উনি ওই জায়গায় শাহাদত বরণ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পেরে হাজরি, উনি তো বাবা, ওনার সাথে ছিল ওনার দুই সন্তান শাহজাদা, ওনারা সে সময় ছোট, বাবাকে যেন ওনারা থাকতে পারেন না, বাবার বিরহে বাবা এতদিন থাকবেন না, মক্কা শরীফ মদিনা শরীফ ওনারা চাইলে থেকে যেতে পারতেন, কিন্তু ওনারা ভাবলেন না, বাবা যদি চলে যায় এই মাসুম শিশু মা তো সামাল দিতে পারবে না, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, এজন্য বাবা মুহাম্মদ এবং ইব্রাহিম এই দুইজন বেটাকে সাথে নিয়ে উনি এই কুফাতে যাত্রা করেছেন। সে সময় রওজাতুস শুহাদা নামক কিতাবে আল্লামা মোল্লা মঈন হাসান কাশফি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা এভাবেই বর্ণনা করেছেন, ছোট্ট যে দুই শিশু, সে সময় ছিল কাজী সুরে নামক একজন আওলাদ রসুলের প্রেমিকের ঘরে তার অবস্থান নিয়েছে, আর ওনার এন্তেকালের পর, বাবার এন্তেকালের পর, কাজী সুরে ঘটনা জানার পরেও কষ্টে যন্ত্রণায় বেদনায় এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজী সুরাইক বলেন, আমি যদি এই মুহূর্তে তাদেরকে জানাই ছোট্ট বাচ্চারা কাঁদবে আমার চোখের সামনে, আমি কিভাবে সহ্য করব, এই চিন্তায় বেদনায় তিনি বলছেন, না তারা বাচ্চা ছোট হতে পারে, কিন্তু তারা তো নবী পাকের বাগানের ফুল, তাদের কলমে জানা হয়ে গেছে, বাবা যে নাই হয়তো আমার বাবার নাই মনে হয়, যতক্ষণ যতদিন বাবা বাহিরে, দুই দিন ধরে এই ছোট্ট শিশুরা পানি পর্যন্ত পান করেন নাই, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারা একে অপরের দিকে চেয়ে কান্নাকাটি আরম্ভ করছে, ভাই আমার, আমাদের বাবা কোথায় গেল, আমাদের বাবা কোথায় গেল, এই মুহূর্তে যদি বাবা আসে আমরা একটাই আবদার করব,
সে আবদার হলো, বাবা যদি এই মুহূর্তে চলে আসেন আমার বাবাকে বলবো যে কোনো উপায়ে যেন আমাদেরকে মদিনা শরীফ নিয়ে যায়, মদিনা শহরের জন্য বড় বেশি মায়া লাগছে। মদিনা শহর এটা তো ওই শহর যে শহরের জন্য খোদ রাসূল কারীম দোয়া করেছে, এটা তো ওই শহর যে শহরের জন্য স্বয়ং নবী পাক কান্না করতেন, এটা ওই শহর যে শহর ছেড়ে নবীজি কোথাও গেলে সহ্য করতে পারতেন না, ঘোড়াকে দ্রুত বেগে দৌড়িয়ে আল্লাহর হাবিব তাড়াতাড়ি মদিনা শরীফ ঢুকে যেতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাকে জান্নাতের সাথে তুলনা করেছে, এটা জান্নাত। মা ভাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতিন মির রিয়াজিল জান্নাত। নবী বলেন এটি হচ্ছে আমি রাসূলের এই ঘর এবং আমি যেখানে মিম্বরে খুতবা দিই মিম্বর, আমি রাসূলের মিম্বর এবং ঘর এই জায়গাটা, এটাকে দুনিয়ার কোন জায়গা মনে করিও না উম্মত, এটা হলো জান্নাতের টুকরা। এজন্য সব কানে কিয়ামত হবে, কি হবে কিয়ামত, কিন্তু মদিনা শরীফ হবে না। কেন কিয়ামত হবে দুনিয়াতে, জান্নাতে কি কিয়ামত হবে, জাহান্নামে কি কিয়ামত হবে? তো নবীজির রওজা শরীফ এটা তো জান্নাত, নবীজির রওজা শরীফ এবং আমার নবী যেখানে খুতবা দিতেন, হুজ্জাজ কেরাম যে রিয়াজুল জান্নাহ নামাজ পড়েছেন, এটা তো কোন দুনিয়ার দেখতে দুনিয়ার জমিন হলেও, এটা দেখতে যদিও সৌদি আরবের জায়গা কিন্তু এটা তো দুনিয়ার কোন স্থান নয়, এটা জান্নাত। এজন্য কুলকায় রাতে জান্নাত কিয়ামত হবে, কিন্তু রাসূলুল্লাহর এই ঘরে কিয়ামত হবে না, এটা জান্নাতের টুকরা। জান্নাতে কি কিয়ামত হবে নাকি না? কিয়ামত দুনিয়াতে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। এই ছোট দুই বাচ্চা কাঁদে মদিনার মায়ায় পড়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন না, কিসের মায়ায় পড়ে গেলেন, মদিনার মায়ায় কান্দে, আর এক বয়পুর মাইকে দেখে দেখে কান্দে, আর কাঁদতে কাঁদতে এগুলা দেখে কাজী সুরাই চোখের পানি চলে আসলো, কাজী সুরাই সহ্য করতে পারে না, কই যদি আল্লাহ আমাকে তৌফিক দে কোনোভাবে আমি এই দুইজন শিশুকে আমি মদিনা পাঠাই দেব। শেষ পর্যন্ত তিনি ধরলেন বাবুদেরকে, বাচ্চাদেরকে ধরলেন, অনেক কাহিনী অনেক কথা, বাবা তোমাদেরকে একটি কথা বলি, আমার উপর তোমরা কোনো অভিমান করিও না, আমি সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়ে তোমাদেরকে এই ঘটনা বলছি, যা আসলে তোমাদের বাবা নাই, তোমাদের বাবা এই জালেম দুরাচার দুশ্চরিত্র ইয়াজিদ বাহিনীর হাতে তোমার বাবা নির্মমভাবে শাহাদত বরণ করেছেন, অতএব আর এদিকে ইয়াজিদ বাহিনীরা তোমাদেরকে ধরতে পারলে পুরস্কার ঘোষণা করেছে, পুরস্কারের লোভে তোমাদেরকে ইতিমধ্যে খোঁজা তল্লাশি আরম্ভ হয়ে গেছে, অতএব হেই ছোট্ট শিশুরা তোমাদের প্রতি আমার ওসিয়ত, তোমরা এখানে না থেকে যদি তোমরা সুযোগ পাও মদিনা শরীফ চলে যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার মৃত্যুর সংবাদ শুনে ওই ছেলেগুলো দুজন মাসুম যাদু, ওনাদের চোখের পানি চলে আসলো আর কান্না করে দিল, বলল চাচা আপনি আমাকে এতদিন পরে আমাদেরকে এতক্ষণ পরে জানাইলেন কেন, আমরা তো মনে মনে জানি আমার বাবা ইন্তেকাল হয়েছেন শহীদ হয়েছেন, চাচা এখন আমাদের করণীয় কি, আমরা তো মদিনা শরীফের রাস্তা চিনি না। এবার ওই কাজী সুরাইকের একজন সন্তান যার নাম ছিল আসাদ, কি নাম আসাদ, আসাদকে বললো বাবা ধরো এই ছোট্ট বাচ্চা দুধদেরকে তুমি নিয়ে যাও বাবুল ইরাকি, ওই রাস্তা দিয়ে কিছু মানুষ মদিনা শরীফ যাবে, তোমরা ওই কাফেলার সাথে বাচ্চাদেরকে দিয়ে দিই। সন্ধ্যা আপচা আপচা আধারে তাদেরকে নিয়ে গেলেন আসাদ ওই বাবুল ইরাকি নামক সেই বাজারে সেই এলাকায় নিয়ে গেলেন, যে মুহূর্তে সন্ধ্যা আপচা আপচা অন্ধকার, তারা দেখতেও পাচ্ছে কিছুক্ষণ আগেই মাত্র ঘোড়া ওখান থেকে যাত্রা করেছে, ঘোড়ার যে পা দিয়েছে পায়ের পদচিহ্ন এখনো তরুতাজা, তখন ছোট্ট বাচ্চাদেরকে আসাদ মাথায় হাত বুলিয়ে বললেন আমার বাবা ভাইয়েরা
তোমাদের জন্য বড় মায়া লাগছে, আমি তো তোমাদের সাথে যেতে পারছি না, তোমরা কষ্ট করে এই ঘোড়ার পদচিহ্ন দেখে দেখে তোমরা সামনের দিকে যাত্রা করো, আমি বিশ্বাস করি তোমরা হয়তো কাফলা পেয়ে যাবা, কারণ তোমাদের সাথে যাওয়াটা আমার পক্ষে সমচিন না। এই মুহূর্তে তোমাদের সাথে আমাকে দেখলে তোমাদেরকে তো মারবে মারবে, আমাদেরকেও আমাকেও কতল করবে, অতএব আমি তোমাদেরকে বললাম এই রাস্তা দিয়ে তোমরা চলে যাও। ছোট্ট বাবু তার একজন একজনের দিকে চেয়ে কান্দে আর হাঁটে আর দৌড়ায়, পথ শেষ হয় না, পথ শেষ হয় না, যাই আর যাই, সারা রাত যাত্রা করেছে, কোথায় কাফেলা। এক পর্যায়ে ওই ছোট্ট বাচ্চারা আর বুড়ার পদচিহ্ন দেখল না, এভাবে তারা যাইতে পারলেন না, না পারতে না পারতে ওই বাচ্চারা দৌড়াতে দৌড়াতে এমন সময় তাদেরকে সকালবেলা যখন আলোকিত হয়ে গেল দুনিয়া, তখন একজন লোক এসে তাদেরকে এক জাল এসে ধরে ফেললেন আর বললেন এই তো আমি এজিদের পুরস্কার পেয়ে যাব, আমি যদি বাচ্চা দুইটাকে এজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে দিতে পারি তাহলে তো আমাকে পুরস্কার দেবে। দুনিয়ার সামান্য পুরস্কারের লোভে দুইজন ছোট্ট ছোট্ট আমার নবীর এই পরিবারের সদস্যকে, আমার নবীর আওলাদকে তারা ধরে দিলেন এজিদকে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। কিসের লোক? দুনিয়ার লোক, সামান্য লোক, টাকার লোক, পয়সার লোক। এই দুইজন ছোট্ট শিশু বাঁচতে দিল না, দিল এজিদের হাতে। এজিদের এই জালেম উবাইদুল্লাহ বিন জিয়াদ ছোট্ট ছোট্ট শিশুদেরকে বেঁধে রাখলেন জেলখানায়, অন্ধকার, কোনো লাইট নেই। তারা কান্দে আর কয় ভাই আমার মদিনা শরীফ জীবনে এমন রূপ আমরা দেখি নাই, মদিনা শরীফ জীবনে এমন রূপ আমরা কোনোদিন দেখি নাই। কারণ তারা তো ছোট্ট বাচ্চা, তারা জেলখানা সম্পর্কে আর বুঝবে কি? কান্দে আর কয় ভাই আমরা এমন রূপ আর জীবনে কোনোদিন দেখি নাই ভাই, এটা আবার কি রুম হলো, আমাদের কেমন রুমে রাখতে দিলেন, কোন বাতাস এখানে আসে যাওয়ার জায়গা নাই, আমরা কি অপরাধ করেছি, বাবাকে শহীদ করে দিয়েছে এটা তো আমরা বুঝতে পেরেছি, আমরা কি দোষ করলাম, আমরা ছোট্ট বাচ্চা। এইরকম করতে না করতে ওই জেলখানার যিনি জেলার, জেলের যিনি দারোগা, ওনার নাম ছিল মাসকুর, কি নাম? মাসকুর। ওই মাসকুর এসে তাড়াতাড়ি জেলখানার তালা খুলে দিলেন গভীর রাত, আর বললেন ভাইয়েরা আমি তোমাদেরকে আমার আংটিটা খুলে দিলাম, তোমরা অমুক জায়গা দিয়ে সোজা চলে যাবা, এটা মদিনা শরীফের রাস্তা, ওই জায়গায় কাদিসিয়ায় গিয়ে তোমরা থানার যিনি কোতোয়াল আছেন, থানার যিনি ওসি আছেন, ওই ওসিকে তোমরা আমার আংটিটা দেখাবা, আমার আংটি দেখলে তোমাদেরকে নিশ্চিত মদিনা শরীফ যাওয়ার ব্যবস্থা করে দেবে। নিয়ে গেলেন, ওনারা যাত্রা করছে, যেতে যেতে সারা রাত হাঁটছে জেলখানা থেকে, আর এদিকে মাসকুরকে বন্দি করেছেন, ওনাকে শহীদ করে দিয়েছেন, ছোট্ট এই বাচ্চাদেরকে ছেড়ে দেওয়ার অপরাধে এই মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি রাসূলুল্লাহ আহলে বাইতের প্রেমে উনি নিজের তাজা প্রাণ দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরি হযরতে মাসকুর রাদিয়াল্লাহু তাআলা শাহাদত হয়ে গেলেন, আর এদিকে তারা যাত্রা করছে, যেতে যেতে সারা রাত গেল, কই কাদেসিয়া, কারণ ওনাদের তকদিরে তো শাহাদত নসিবে রয়েছে, ওনাদের জন্যই তো হযরত মুসলিম বিন আকিল জান্নাতের দরজায় অপেক্ষা করছেন, ওনাদের জন্যই রাসূলুল্লাহ অপেক্ষা করছেন, হাসান হুসাইন হযরত ইমামে হাসান হযরত মাওলানা আলী শের খোদা অপেক্ষা করছেন। অতএব ওনারা কিভাবে যাবেন কাদেসিয়ায়? ওনারা যাত্রা করছে, সকাল হয়ে গেছে, সকালবেলা একটি গাছের খোঁদা, আমরা যেটাকে খোঁদা বলি, গর্ত বলি, সেরকম একটি গর্তে ঢুকে দুই ভাই আশ্রয় নিলেন। পাশে একটি ছিল নালা, কূপ ছিল, একটি ছোট্ট কূপ ছিল যেখান থেকে মানুষ পানি পান করত। সেখানে আসলো এক মহিলা, দেখলো এই দুইজন শিশুর চেহারা থেকে নূর ছমকাচ্ছে এবং রাজকীয়
এই চেহারার সন্তান দেখেই বুঝে গেলেন নিশ্চয়ই ওনারা কোন রাজপুত্র হবেন। একটু জোরে বলুন না সুবহান, কারণ ওনারা তো ওই রাজপুত্র যিনাদের পবিত্রতা ঘোষণা করেছেন লা ইলাহা বললেন বাবা আপনারা কারা, খাদে দিলেন ওনারা ভয় পেয়ে গেলেন, বলে আমাদের তো এখানে কোনো সাহারা নাই, জানি না কোন গজব আবার আসছে, বলে আমরা হলাম মুসলিম বিন আকিলের দুই সহযোগী। ওই মেয়ে বলে শিশুরা মোটেও কাঁদিও না, কথা বলুন মোটেও কাঁদিও না, চিন্তা নাই পরেশানি নাই, আমি তোমাদেরকে এমন এক বাদীর ঘরে নিয়ে যাব, এমন এক মনিবার ঘরে নিয়ে যাব, মালিকার ঘরে নিয়ে যাব, আমি যে মহিলার বাদী ওই মহিলা বড় আল রসুলের প্রেমী, সুবহানাল্লাহ বলেন না, উনি আল রসুলের প্রেমী, আমি তোমাদের কাছে নিয়ে গেলে আমাকে পুরস্কার দেবে। নিয়ে গেলেন ওনাদেরকে, ওই মহিলা বলে কাদেরকে তুমি আনলা, বলে আমি এনেছি নবী বাগিচার দুটি পুষ্প, এই দুই ফুল আমি আপনার জন্য হাদিয়ে এনেছি নজরানা, ওনারা মুসলিম বিন আকিলের সন্তান। এই কথা বলতে না বলতে ওই মহিলা ছোট্ট ছোট্ট শিশু দুইটির কদম শরীর ধরে চুম্বন দিতে লাগলেন, আর বলতে লাগলেন কিয়ামতের দিন আপনারা দুইজন আমার জন্য শাফাত করবেন, জান্নাতে যাওয়ার রাস্তা করে দেবে। রাখলেন কামরায়, খাবার দিচ্ছেন খাচ্ছেন না, স্বামী আসলো গভীর রাত, কিরে তুমি সারাদিন কয়ে গেছো, স্বামীর নাম ছিল হারেস, জালেম হারেস, ঘরে ঢুকলো বলে সারাদিন কইছিলা, এত টায়ার্ড কেন, বলে সারাদিন ঘুরছি মুসলিম বিন আকিলের দুই ছেলেকে খুঁজছি, আর তাদেরকে যদি এজিদ বাহিনীর হাতে ধরাই দিতে পারি আমাকে বেশি পুরস্কার দেবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। দেখেন কেমন দুনিয়ার কুত্তা, কেমন দুনিয়া লুভ লালসায় আসক্ত এই জাহান্নামী। এবার ওই সন্তান দুইজন ঘরের কামরায় বন্দি, বাহিরে তালা, কথা বলুন বাহিরে তালা, স্ত্রী বুঝে গেলেন হারে যদি এই মুহূর্তে শুনতে পায় এরা এখানে আছে তাহলে তো সর্বনাশ হবে। হারেস বিছানায় শুয়েছে আর ওদিকে মুহাম্মদ এবং ইব্রাহিমের ঘুম ভেঙে গেছে, তারা বড় ভাই উঠে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় ভাই বলে ভাই আমার উঠো উঠো, ভাই আমার উঠে যাও, আমি একটু আগে সরকার দো আলমকে স্বপ্ন দেখলাম, এ আমার ভাই আমি একটু আগে সরকার মদিনাকে স্বপ্ন দেখতে পেলাম, নবীজি আমার বাবাকে বড় বকাঝকা করছেন, আমার বাবাকে বলছেন আই মুসলিম বিন আকিল তুমি একা একা কেন আসলা, তোমার দুইজন শিশুকে জালেমদের হাতে কিভাবে দিয়ে আসলা, যাও তারা তুই যাও ওনারা ওনাদেরকে নিয়ে আসো, আমার বাবাকে দুনের কথা বলছে, ভাই আমার উঠো উঠো এখানে ঘুমাবার সময় নাই, আল্লাহর হাবিব হৌজে কাউসারের পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, আর ওইদিকে জালেম হারেস উঠে গেছে, বলে কি হলো আমার ঘরে এরা কারা, আমার ঘরে কারা, স্ত্রী বলে কেউ নয় বাইরে কোন শিশু কাঁদছে তোমার কানে যাচ্ছে, বলে হে আমার বিবি মিথ্যে বলিও না, উনি ঘর থেকে বের হলেন, দেখা যায় যেই রুমে তালা মারা ওই রুমে দুই সন্তান রয়েছে, তালা ভেঙে ওই ঘরে ঢুকে দেখতে পায় মুসলিম বিন আকিলের দুই সন্তান যে বন্দি ঘরে অন্ধকার রুমে আছে, তাদের চেহারা নূরের ফোকাসে গোটা ঘর আলোকিত হয়ে গেছে। বলতে হই নাই আমরা মুসলিম বিন আকিলের ছেলে, সে কথা বলেছে না, এই জালেম হারে চিনে ফেললেন, আর তাদেরকে ধরে এজিদের কাছে নিয়ে যেতে লাগলেন, এজিদ বাহিনীর কাছে নিয়ে যেতে লাগলেন, স্ত্রী চুল ছেড়ে দিয়ে দৌড়াতে লাগলেন স্বামীর পেছনে পেছনে, হে আমার স্বামী দয়া করুন দয়া করুন, আমি আর জীবনে আপনার ভাত খাবো না, শুধু বাচ্চা দুটিকে আমাকে দেন, আমি তাদেরকে নিয়ে অন্য কোথাও গিয়ে ভিক্ষা করে করে খাবো,
তবু আমি আমার জন্য জান্নাত নিশ্চিত করতে চাই। আপনি তাদেরকে মারবেন না, পেটাবেন না, শহীদ করবেন না, ওই জালেম ইয়াজিদের হাতে তুলে দেবেন না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। জালেম কারো কথা শুনে না, জালেম কারো কথা না শুনে স্ত্রীকে মারতে শুরু করলো। আর যাচ্ছে, আর যাচ্ছে, যাচ্ছে আর ওদিকে স্ত্রী স্বামীর কদম ধরে আছে। যেতে যেতে সমুদ্রের পারে গেলে বাচ্চা দুইজনকে নিশ্চিত মেরে ফেলবে। বড় ভাই কারসের কদম জড়িয়ে ধরে বলে, ভাই আম্মা আমরা কোনো অপরাধ করি নাই, আমি বুঝে গেছি আপনি আমাদেরকে এক্ষুনি মেরে ফেলবেন, আমার চোখের সামনে আমার ছোট ভাইকে মারবেন, এটা আমি সহ্য করতে পারবো না, আপনি অন্তত এইটুকু দয়া করুন আমার ছোট ভাইয়ের সামনে আমার ছোট ভাইয়ের আগে আমাকে মারুন, আমাকে শহীদ করে দেন। ছোট ভাই বলে, এই জালেম হারেস আপনি আমার চোখের সামনে বড় ভাইকে মারবেন না, দয়া করে আপনি আমাকে আগে মারুন। এভাবে এক ভাই অপর ভাইয়ের আগে শহীদ হওয়ার জন্য আকুতি করছিলেন, আর স্ত্রী কদম ধরে তাদের জান ভিক্ষা চাচ্ছিলেন। স্ত্রীকে ওই জায়গায় শেষ করে দিলেন, শহীদ করে দিলেন। অতঃপর ছোট্ট দুইজন নবী বাগিচার এই পুষ্পকে ওখানে শহীদ করে জান্নাতে পৌঁছায় দিলেন। ইন্নাহা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পেয়ারা হাজরি, দোষ ছিল যারা ইয়াজিদকে বাঁচাতে চায়, যেই সমস্ত জালেমরা ইয়াজিদকে বাঁচানোর জন্য আজ সংগ্রামে মেতে উঠেছো। তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে দোষ কার ছিল? এই জায়গায় এই ছোট্ট দুই শিশুকে ধরার জন্য তোমরা পুরস্কার ঘোষণা করেছো, তোমরা কত বড় দুরাচার! এই দুইজন নবী বাগিচা পুষ্পকেও তোমরা বাঁচতে দিলে না। ইমামে আলা হযরত মুজাদ্দিদিন মিল্লাত জিনাদেরকে বলেছেন, তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, এই বাচ্চা বাচ্চা নূরের দুই টুকরাকেও তোমরা শেষ করে দিয়েছ, খতম করে দিয়েছ। তোমার তবুও তোমাদের হাস মিঠে নাই, তবুও তোমরা এজিদের দালালি করছো। আল্লাহ যেন সে জালিম এজিদ থেকে, এজিদের দুষ্ট অভিশপ্ত জাহান্নামী এজিদের অনুসারী থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে।